এই স্পিডের কোনো মহাকাশ জানে কেউ যদি একদিন চড়ে পৃথিবীতে ফিরে আসে তাহলে দেখবে এইখানে প্রায় 612 বছর চলে গেছে। টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? Theoretically, would it be possible to break the natural flow of time? What if the dimension of time was no different from the three dimensions of space we live in? Just imagine that আপনি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেলেন যখন আপনার পিতার জন্মই হয়নি, অথবা মুহূর্তের মধ্যে ভবিষ্যতে চলে গেলেন যখন আপনার নাতি নাতনির জেনারেশন পৃথিবীতে চলে এসেছে। Is it possible or not? Let me explain. We can travel x, y and z. Here x is length, y is breadth and z is height. অর্থাৎ আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর ট্রাভেল করতে পারি। ইমাজিন দ্যাট টাইম ইজ আ স্ট্রেট লাইন এবং আপনি এর মধ্যখানে আছেন। অর্থাৎ আপনি যদি এদিকে ট্রাভেল করেন তাহলে অতীতে চলে যাবেন এবং এদিকে ট্রাভেল করেন তাহলে ভবিষ্যতে চলে যাবেন। বাট দ্যার ইজ এ প্রবলেম, টাইম ইজ নট আ স্ট্রেট লাইন অ্যাজ ওয়েল। 1915 সালের আগে টাইম ট্রাভেল মানেই শুধু সায়েন্স ফিকশন ভাবা হতো। বাট 1915 সালে যখন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন তখন তা গাণিতিকভাবেও পসিবল হয়ে গেল। এই থিওরি মতে টাইম ইজ নট আ কনস্ট্যান্ট থিংস, ইটস ডিপেন্ড অন ইয়ার স্পিড। এমনকি গ্রেভিটেশন বেশি হলেও টাইম স্লো হয়ে যায়। আপনি দুইভাবে টাইম ট্রাভেল করতে পারবেন, হয় অতীতে চলে যাবেন নয়তো ভবিষ্যতে চলে যাবেন। অ্যান্ড এট দিস টাইম আপনি চাইলেই ফিউচারে ট্রাভেল করতে পারবেন। On your head, and you can visit any year you choose. You could even travel into the far future. Future travel করার কনসেপ্ট আমরা আইনস্টাইনের টাইম ডাইলেশন কনসেপ্ট থেকে পেতে পারি। কেউ যদি আলোর বেগের কাছাকাছি কোনো বেগে চলমান থাকে তাহলে তার ক্ষেত্রে আপেক্ষিকভাবে টাইম স্লো হয়ে যায়। নিশ্চল গড়ির চেয়ে চলমান গড়িতে টাইম স্লো হয়ে যায়। বাস্তব জীবনে ওটা ঘটে, বাট এইখানে খুব অল্প সময়, অর্থাৎ মাইক্রোসেকেন্ডের চেঞ্জ হয়, তাই আমরা বুঝতে পারি না। এবারে আসি, কেউ যদি আলোর স্পিডে 99.99% বেগে চলমান কোনো মহাকাশ জানে একদিন চড়ে পৃথিবীতে আসে তাহলে সে দেখবে পৃথিবীতে প্রায় 70 দিন চলে গেছে। আর এটা যদি এত পার্সেন্ট হয় তাহলে সে পৃথিবীতে ফিরে এসে দেখবে প্রায় 250,000 দিন চলে গেছে। অর্থাৎ এই স্পিডের কোনো মহাকাশ জানে কেউ যদি একদিন চড়ে পৃথিবীতে ফিরে আসে তাহলে দেখবে এইখানে প্রায় 612 বছর চলে গেছে। এবার আপনি ভাবতে পারেন, এইখানের একদিনে যদি পৃথিবীতে 612 বছর চলে যায় তাহলে আপনি কি বেঁচে থাকবেন, অথবা আপনার শারীরিক কোনো চেঞ্জ হবে কি? আপনি বেঁচে থাকবেন কিনা জানি না, বাট আপনার বয়স কিন্তু ওই একদিনে বাড়বে এবং ওই একদিনে আপনার শারীরিক যেরকম পরিবর্তন হওয়ার কথা ওইটাই ঘটবে। এই জিনিসটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে সময় আসলে কি। আমরা সময়কে নির্ধারণ করতে পারি তার মুভমেন্ট দ্বারা। সেটি হতে পারে সূর্য, চাঁদ, ঘড়ির কাঁটা কিংবা ব্যাটারি চালিত ডিজিটাল ঘড়ি। এই প্রতি জিনিসের মুভমেন্ট দ্বারা আমরা সময়কে নির্ধারণ করতে পারি। ঘড়ির কাঁটা থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা অথবা সূর্য থেকে দিন বা বছর নির্ধারণ করতে পারি। ডিজিটাল ঘড়ির ব্যাটারিতে যখন ইলেকট্রন মুভ করে তখন সেকেন্ড, মিনিট, ঘন্টা এগুলা চেঞ্জ হয় এবং আমরাও বুঝতে পারি যে কতটুকু সময় অতিবাহিত হলো। ঠিক তেমনি আমাদের শরীরের সেলস এন্ড মলিকিউলসগুলোর প্রতিনিয়ত মুভমেন্ট হয় এবং এর কারণে আমরা বড় হই বা আমাদের শারীরিক পরিবর্তন ঘটে। এবার যদি আপনি লাইটের স্পিডের কাছাকাছি বেগে চলমান থাকেন তাহলে আপনার ঘড়ির কাঁটার মতো আপনার শরীরের সেলস এন্ড মলিকিউলসগুলোর মুভমেন্টও স্লো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনার ঘড়িতে যদি একদিন অতিবাহিত হয় তাহলে আপনার বয়সও কিন্তু ওই একদিনই বাড়বে। পৃথিবীতে কতদিন অতিবাহিত হলো সেটার সঙ্গে আপনার শারীরিক পরিবর্তনের কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে আপনি ফিউচারে টাইম ট্রাভেল করতে পারবেন। তবে এত স্পিডের মহাকাশ যান কি তৈরি করা সম্ভব? এখন পর্যন্ত সর্বোচ্চ দ্রুতগামী রকেটের বেগ হচ্ছে 163 কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে নিয়ে যেতে হবে 300,000 কিলোমিটার পার সেকেন্ডে। সো আলোর বেগের কাছাকাছি বেগে চলমান কোনো রকেট যদি তৈরি করা যায় তাহলে আপনি চাইলে এভাবে ফিউচারে টাইম ট্রাভেল করতে পারবেন। টাইম ট্রাভেলের বাস্তব উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে ISSগুলোতে থাকা অ্যাস্ট্রোনটরা প্রায় 28,000 কিলোমিটার পার আওয়ার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং এক্ষেত্রে তারা একদিনে প্রায় 0.0003 সেকেন্ড টাইম পিছিয়ে যায় আমাদের থেকে। এবং তারা যদি এই মহাকাশ যানে 6 মান্থ অবস্থান করে তাহলে প্রায় 5 মিলিসেকেন্ড তাদের বয়স কমে যায়। অর্থাৎ তারা যখন পৃথিবীতে ফিরে আসে তখন তারা প্রায় 5 মিলিসেকেন্ড টাইম ট্রাভেল করতে পারে।
এই টাইমটা অতি ক্ষুদ্র হলেও কিন্তু টাইম ডাইলেশন কনসেপ্ট থেকে আমরা এইটা অন্তত বুঝতে পারি যে বাস্তবকে তো টাইম ট্রাভেল হচ্ছে, যেটা অতি ক্ষুদ্র, দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারছি না। আপনি যদি আসলে লাইটের স্পিডের খুব কাছাকাছি বেগে চলমান থাকেন, তাহলে এইভাবে আপনি একদিন মহাকাশে চড়ে এসে পৃথিবীতে দেখবেন এখানে প্রায় 612 বছর বা তার উপরে চলে গেছে। আপনি অন্য উপায়েও ফিউচারে টাইম ট্রাভেল করতে পারবেন, সেটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। স্পেস টাইম গ্রেভিটির উপর নির্ভর করে। গ্রেভিটেশনাল ফোর্স যেখানে যত বেশি সেখানে টাইমও তত বেশি স্লো হয়ে যায়। এটি এই জন্যই ঘটে, যার বর যত বেশি সে স্পেস টাইমকে ততটাই কার্ভ করে দেয় এবং টাইম সেখানে ততটাই স্লো হয়ে যায়। আপনি যদি ইন্টারস্টেলার মুভি দেখে থাকেন তাহলে এইটা বুঝতে পারবেন। পৃথিবীর তুলনায় বেশি গ্রেভিটেশনাল ফোর্স আছে, আপনি যদি এমন কোনো জায়গায় যেতে পারেন তাহলে সেখানে টাইম স্লো হয়ে যাবে। যেমন ব্ল্যাক হোল, যার গ্রেভিটি পৃথিবীর তুলনায় লক্ষাধিক গুণ বেশি, এতটাই বেশি যে আলোকণা ফুটন ওইটা দিয়ে পাস করতে পারে না। তো আপনি যদি অ্যাডভান্স কোনো স্পেসক্রাফট দিয়ে সেখানে যেতে পারেন তাহলে ওইখানে 1 ঘন্টা অতিবাহিত করে পৃথিবীতে ফিরে আসলে দেখবেন পৃথিবীতে প্রায় 1000 বছর চলে গেছে। কারণ গ্রেভিটেশনাল ফোর্সের জন্য ব্ল্যাক হোলের স্পেস টাইম পৃথিবীর তুলনায় খুবই স্লো। তো এরকম অ্যাডভান্স স্পেসক্রাফট তৈরি করা সম্ভব হলে আপনি ফিউচারে টাইম ট্রাভেল করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত এতটা অ্যাডভান্স স্পেসক্রাফট তৈরি করা সম্ভব হয়নি। যদি সম্ভব হয় তাহলে আপনি ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে পারবেন।